2021 সালের সেই টি টোয়েন্টি বিশ্বকাপ, অধিনায়ক হিসাবে সেটাই ছিল বিরাটের শেষ বিশ্বকাপ। চূড়ান্ত ব্যর্থতা দেখে কিং কোহলিকে সেদিন কিন্তু সিংহাসন ছাড়তে হয়েছিল। অফ ফর্ম, ব্যর্থতা, একের পর এক ব্যর্থতা ছিল তার নিত্য সঙ্গী, কিন্তু তিনি বিরাট কোহলি। সিংহাসন চলে গেলেও স্বীকার করতে কিন্তু ভোলেননি। আজ 23 অক্টোবর 2022 সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে পথ চলা শুরু হলো ভারতের। তিনি আবার প্রমাণ করলেন কেন তিনি কিং। রোহিত শর্মা, কেএল রাহুল যখন একে একে পাকিস্তান বোলিংয়ের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করে চলেছেন, সেই সময় কুম্ভ হয়ে দাঁড়ালেন বিরাট কোহলি, সঙ্গে পেলেন আরেক সঙ্গী। দুইজনেই কিন্তু এগিয়ে নিয়ে গেলেন এবং শেষ হাসি, দিনের শেষে হাসলেন কিন্তু বিরাট কোহলি। তাহলে বলতেই হয়, তিনি যদি না দাঁড়াতেন তাহলে ভারতের বিশ্বকাপ জেতার স্বপ্ন শুরুতেই কিন্তু হোঁচট খেত। তাই আমার এ কথা বলতে কোনো দ্বিধা নেই, বিরাট কোহলি আছে বলেই আমার মনে হয় বিশ্বকাপ জেতার স্বপ্নও কিন্তু বেঁচে রইলো।